চ্যানেলটাই দেখানো হয়েছে এখানে, যেখানে যেখানে ওয়াটার ফ্লো হচ্ছে সেখানে সেখানে শুধুমাত্র এই যে ওয়াটার সার্কিটটা দেখানো হয়েছে। কিছুক্ষণ আগে অলরেডি আমরা এই ওয়াটার চ্যানেলটা দেখেছি, এই ওয়াটার চ্যানেলটাই বেসিক্যালি এটাই যে এখানে ইবি রেডিয়েটর দেখানো আছে, যে ইবি রেডিয়েটর, তারপর ইলেকট্রিক ওয়াটার পাম্প। হ্যাঁ, এই যে এখানে একটা রিজার্ভার থাকে যেটাকে আমরা ইবি কন্ডেন্সার ট্যাঙ্ক বলি বা রেডিয়েটর ট্যাঙ্ক বলে থাকি। এই যে এখানে পিডিইউ পাওয়ার ড্রাইভ ইউনিট, হ্যাঁ পাওয়ার ড্রাইভ ইউনিটের মধ্যে বেসিক্যালি কনভার্টার আর ইনভার্টার থাকে। হ্যাঁ, দেন হচ্ছে এটা এই অনবোর্ড চার্জার আছে, হ্যাঁ রেয়ার মোটর আছে, এই সব জায়গায় হচ্ছে ব্যাটারি বেসিক্যালি এই যে ওয়াটার কুলিং সিস্টেম দিয়ে হচ্ছে বেসিক্যালি এই কুলিংটা হয়। আচ্ছা, অয়েল কুলিং সিস্টেমটা আমরা ডিসকাস করবো না। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে আপনার হাই ভোল্টেজ যে সিস্টেম আছে, যে ব্যাটারি আছে, সেটা সাধারণত সাধারণত কিভাবে আমরা ডিসেবল করব। হ্যাঁ, কিভাবে ডিসেবল করব, তো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে আমার হাই ভোল্টেজ ব্যাটারি, এই পোর্শনটা, এই পুরো পোর্শনটা হচ্ছে আমার হাই ভোল্টেজ ব্যাটারি। হ্যাঁ, এইচবি ব্যাটারি, হাই ভোল্টেজ ব্যাটারি। হাই ভোল্টেজ ব্যাটারি যেহেতু আমি বলেছিলাম যে অনেক, এটা হচ্ছে একটা লিথিয়াম আয়নের, লিথিয়াম আয়ন হাই ভোল্টেজ ব্যাটারি দেখানো হয়েছে। এই হাই ভোল্টেজ ব্যাটারি ইনসাইড এগুলো হচ্ছে আমার সেল। হ্যাঁ, এই প্রতিটা সেল হচ্ছে এভাবে থাকে, এই সেলগুলো হচ্ছে সিরিজে কানেক্টেড। হ্যাঁ, একটার সাথে একটা সিরিজে কানেক্টেড। তো আমরা কিভাবে এই হাই ভোল্টেজটাকে ডিসেবল করব, হাই ভোল্টেজটাকে ডিসেবল করতে হলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিটা হাই ভোল্টেজ ব্যাটারিতে একটা সার্ভিস প্লাগ থাকে। হ্যাঁ, কি থাকে, একটা সার্ভিস প্লাগ থাকে। এই সার্ভিস প্লাগটা যদি আমরা চিন্তা করি, সার্ভিস প্লাগটা যখন আমরা ওপেন করে ফেলবো, এটাকে যখন আমরা রিমুভ করব, রিমুভ করলে কি হবে, এই ব্যাটারি প্যাকটা সমান্তরালভাবে দুই অংশে ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা যদি চিন্তা করি যে এই ব্যাটারি প্যাকটার টোটাল ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট, 300 ভোল্টের একটা ব্যাটারি প্যাক ইউজ করা হয়েছে, যদি আমরা এই যে আপনার সার্ভিস প্লাগটাকে ওপেন করি, তাহলে এই ব্যাটারি প্যাকের টোটাল মানে ব্যাটারি প্যাকটা ভোল্টেজটা কি হবে, ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে হচ্ছে 150, এখানে হচ্ছে 150 হয়ে যাবে। দ্যাট মিন্স 150 150, এটা হচ্ছে আমার মোটামুটি সেফ অপারেটিং ভোল্টেজ। হ্যাঁ, যখনই আমরা হাই ভোল্টেজ সিস্টেমে কোনো কাজ করব, তখন হচ্ছে হাই ভোল্টেজ সিস্টেমটাকে ডিসেবল করে নিব। হ্যাঁ, দ্যাট মিন্স এই ডিসেবল করার অনলি ওয়ে হচ্ছে আমার এই সেফটি মানে যে সার্ভিস প্লাগটা আছে, সার্ভিস প্লাগটাকে রিমুভ করা। আর এই হাই ভোল্টেজ ব্যাটারি ইনসাইডে হচ্ছে সিস্টেম মেইন রিলে থাকে। হ্যাঁ, সিস্টেম মেইন রিলে থাকে, বেসিক্যালি তিনটা রিলে থাকে। হ্যাঁ, যেটাকে হচ্ছে আপনার কন্ট্যাক্টরও বলে, অনেকে কন্ট্যাক্টরও বলা হয়। এটা হচ্ছে আপনার হাই ভোল্টেজ সুইচিং ডিভাইস। হ্যাঁ, হাই ভোল্টেজ সুইচিং ডিভাইস, যদি কোনো কারণে হচ্ছে আপনার কোনো ধরনের পলিউশন হয়, গাড়ি যদি পানিতে পড়ে যায়, বা হচ্ছে ধরেন বড় ধরনের যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেই ধরনের ক্ষেত্রে, সেই সেই ধরনের অবস্থায়, সেই ধরনের পরিস্থিতিতে এই যে রিলে রিলে আছে, রিলেগুলো হচ্ছে আপনার এই রিলেটা হচ্ছে কি হবে, ট্রিপিং করবে। এই রিলেটা হচ্ছে ট্রিপিং করে হচ্ছে ভোল্টেজটাকে স্টপ করে দিবে। হ্যাঁ, এই রিলেটা যখনই ট্রিপিং করবে, তখন হচ্ছে সেই ভোল্টেজ থ্রো করতে দিবে না, মানে ভোল্টেজ বের হতে দিবে না। এখানে দেখেন একটা, এই দুইটা রিলের একটা রিলে হচ্ছে পজিটিভ প্রান্তে লাগানো থাকে, এই যে পজিটিভ পোর্শনে একটা, যেটাকে আমরা পজিটিভ কন্ডাক্টর বলি বা পজিটিভ রিলে বলে থাকি, আর আরেকটা থাকে হচ্ছে আমার নেগেটিভ পোর্শনে। নেগেটিভ পোর্শনটাকে আমরা নেগেটিভ রিলে বা নেগেটিভ কন্ডাক্টর বলে থাকি। তো সাধারণত হাই ভোল্টেজ ব্যাটারি প্যাকের প্যাকের ইনসাইডে সাধারণত সিস্টেম মেইন রিলে থাকে, এবং সেলগুলা সিরিজে কানেক্টেড থাকে, এবং একটা পোর্শনে হচ্ছে সার্ভিস প্লাগ থাকে। এটাই বেসিক্যালি ব্যাটারি প্যাকের ইনসাইডের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন পোর্শন, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে এই এই পোর্শনটা হচ্ছে আমার ব্যাটারি প্যাক, যে হাই ভোল্টেজ ব্যাটারি। হ্যাঁ, হাই ভোল্টেজ ব্যাটারি প্যাক, হাই ভোল্টেজ ব্যাটারি প্যাকের এই যে এগুলো হচ্ছে সেল। হ্যাঁ, এখানে সেল সিরিজে কানেক্টেড থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সার্ভিস প্লাগ, যে সার্ভিস প্লাগ হচ্ছে এটা। আর এই হাই ভোল্টেজ ব্যাটারি প্যাকের পাশাপাশিতে মানে হাই ভোল্টেজ ব্যাটারি প্যাকের সাথেই কানেক্টেড থাকে হচ্ছে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে সিএমইউ আর একটা হচ্ছে বিএমইউ। সিএমইউ হচ্ছে সেল মনিটর ইউনিট, দ্যাট মিন্স প্রতিটা সেলের সাথে একটা একটা করে সিএমইউ কানেক্টেড থাকে। সিএমইউ কিন্তু হচ্ছে আপনার পুরোপুরি একটা লো ভোল্টেজ ডিভাইস। হ্যাঁ, এটা এই সিএমইউর সাথে হচ্ছে কিন্তু কোন সিএমইউর সাথে কোনো হাই ভোল্টেজ কোনো কানেকশন থাকে না কিন্তু। হ্যাঁ, সিএমইউ সরাসরি লো ভোল্টেজ কানেকশন থাকে। হ্যাঁ,
লো ভোল্টেজ দ্যাট মিন্স 12 ভোল্টের যে কানেকশন সেটা সিএমইউ তে থাকে, কন্ট্রোলিং পোর্শন। হ্যাঁ, এবং সিএমইউ এর সাথে কানেক্টেড থাকে বিএমইউ। হ্যাঁ, বিএমইউ হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট ইউনিট, বিএমইউ। আর এই বিএমইউ কি করে হচ্ছে, প্রতিটা সিএমইউ থেকে প্রতিটা সেলের কত কি পরিমাণ ভোল্টেজ সেটা, সেই ডাটাটা হচ্ছে সিএমইউ তে থাকে। এই বিএমইউ কি করে, এই সিএমইউ থেকে এই ডাটাটা নেয়, ডাটাটা নিয়ে সে এই বিএমইউ কি করে, পুরো সেলের, পুরো সেলের যে ভোল্টেজ আছে সেটা সে ক্যালকুলেট করে টোটাল যে এসওসি লেভেল, আমরা শুরুতে বলছিলাম এসওসি, স্টেট অফ, এসওসি মানে কি, স্টেট অফ চার্জ। দ্যাট মিনস এই কি পরিমাণ স্টেট অফ চার্জ আছে ব্যাটারিতে সেটা বেসিক্যালি এই বিএমইউ, বিএমইউ এটা ক্যালকুলেট করে। বিএমইউ এই ডাটাটা পায় সিএমইউ থেকে, সিএমইউ প্রতিটা ইন্ডিভিজুয়াল সেল থেকে যে ভোল্টেজ আছে সেটা সে থ্রো করে, তখন বিএমইউ ক্যালকুলেট করে টোটাল এসওসি লেভেলটা শো করে, যে 70%, 80%, যত পার্সেন্ট হচ্ছে আপনার এসওসি লেভেল আছে সেটা সে শো করে। এবং এই বিএমইউর সাথে হচ্ছে অন্য অন্য যে সিস্টেমগুলো আছে, যেমন ইগনিশন সিস্টেম, এসআরএস সিস্টেম, হ্যাঁ, ইনার্শিয়া সুইচ, ইন্টারলক সুইচ, এই এই জিনিসগুলো কানেক্টেড থাকে। ওকে, যেমন হচ্ছে ধরেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই কন্ট্রাক্টরগুলো কেমন, যদি কোনো ধরনের পলিউশন হয়, হ্যাঁ, যদি কোনো ধরনের, যদি কোনো ধরনের হচ্ছে পলিউশন হয় তাহলে তখন হচ্ছে এই কন্ট্রাক্টরগুলো কি হয়, কেটে যায় বা ড্যামেজ হয়, এই কন্ট্রাক্টরগুলো কেটে যায় বা তখন আর মানে আপনার ইলেকট্রিসিটি থ্রো হইতে সে দেয় না। তো এইটা হচ্ছে সে এই মেসেজটা সে কোত্থেকে পাবে, এই মেসেজটা পাবে সে আমার এই যে বিএমইউ থেকে, বিএমইউ এই মেসেজটা পাচ্ছে যেমন এসআরএস থেকে, যখনই আমার গাড়ি কলিউশন হয়, অ্যাক্সিডেন্ট হয়, তখন কি হয় এই এসআরএস হচ্ছে এই সিগন্যালটা হচ্ছে বিএমইউ কে দেয়, তখন বিএমইউ কি করে এই অটোমেটিকলি হচ্ছে আপনার এই এই আপনার সিস্টেম মেন রিলে যেটা আছে, সিস্টেম মেন রিলেকে সে শাট ডাউন করে দেয়, এই সিস্টেম মেন রিলেকে সে কাট অফ করে, কাট অফ করলে হচ্ছে তখন আর আপনার ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারে না। যে হাই ভোল্টেজ ব্যাটারি সেটাই বেসিক্যালি মেন পাওয়ার সোর্স বা মেন পাওয়ার হাউস। আর এই ব্যাটারিটাকে অক্সিলারি ব্যাটারি বলা হয়, দ্য রিজন হচ্ছে এই ব্যাটারিটা লো ভোল্টেজে যত ধরনের, লো ভোল্টেজ যত সার্কিট আছে, যেমন হেডলাইট বাল্ব, রুম ল্যাম্প, তারপরে হচ্ছে কুলিং ফ্যান, তারপরে হচ্ছে আপনার অল লাইটস অ্যান্ড বাল্বস, এই জিনিসগুলোকে অন করার জন্য এই 12 ভোল্টের ব্যাটারি, এবং যত ধরনের কন্ট্রোলিং পোর্শন আছে, হ্যাঁ, কমিউনিকেশন, কমিউনিকেশন করে যত ধরনের কমিউনিকেশন পোর্শন আছে সেটা এই এই 12 ভোল্টের যে অক্সিলারি ব্যাটারি সেটা কন্ট্রোল করে। বাট এই 12 ভোল্টের ব্যাটারি নর্মাল যে আইসি ইঞ্জিন আছে, আমাদের যে নর্মাল গাড়ি আছে, নর্মাল গাড়িতে কিন্তু এই 12 ভোল্টের ব্যাটারি কিন্তু গাড়িকে স্টার্ট করে, ইঞ্জিনকে স্টার্ট করে, কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু এই 12 ভোল্টের ব্যাটারি কিন্তু ইঞ্জিনকে স্টার্ট করে না,